হাওড়া আমতাশাখার মুন্সিরহাট স্টেশনে ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু যুবকের। মৃত ওই যুবকের নাম সাজু মল্লিক, বয়স 25, বাড়ি মুন্সিরহাটের কৃষ্ণনন্দপুরে। জানা গিয়েছে আজ সন্ধ্যা 8টা নাগাদ হাওড়া থেকে আমতাগামী লোকাল ট্রেনে করে ফিরছিল সাজু মল্লিক নামের ওই যুবক। ট্রেনটি মুন্সিরহাট স্টেশনে ঢোকার মুখে ওই যুবক আগেভাগেই তড়িঘড়ি নামার চেষ্টা করে, তখনই ঘটে যায় বিপত্তি। পোস্টের সজোরে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায় ওই যুবক, ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের। পরে স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় স্টেশন মাস্টারকে। খবর পেয়ে স্থানীয় জগৎবল্লভপুর থানার পুলিশ আসে, রেল পুলিশ আসে এবং আপাতত মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। গেলে এই মুন্সিয়া স্টেশনের মানে দক্ষিণ প্রান্তে কোনায় ওটা উনি পড়েছিলেন। পরবর্তীকালে একটা ট্রেনের প্যাসেঞ্জারগুলো নেমে দেখতে পাচ্ছে ও তখন অলরেডি জীবিত ছিলেন, ওরা তুলে নিয়ে এসে এখানে দিয়েছিল যাতে হসপিটালে যাওয়ার জন্য মুন্সিয়া স্টেশনের মাস্টার টিকিট মাস্টারের কাছে। কিন্তু দিয়ে যাওয়ার পরে খনেকের টিকিট মাস্টার উজ্জ্বল উনি আমাদের তপন চ্যাটার্জি আমাদের উপপ্রধানকে ফোন করেন, করার পরে উনি ফের আমাকে ফোন করেন। আমি এসে চিনতে পারলাম যে আমার গ্রামেরই ছেলে সাজু মল্লিক অলরেডি এখন দেখলাম মারা গেছে। পরবর্তীকালে উজ্জ্বলের মারফতি, টিকিট মাস্টারের মারফতি আমাদের নোকাল থানা এবং জিআরবি থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর দেওয়ার পরে ওনারা এসছেন, হ্যাঁ প্রশাসন এসছেন, জিআরবি এসছেন। ভাবছি ওরা অ্যাক্সিডেন্টই হবে, ওরা কোনোরকম মানে পরিকল্পিতভাবে এসব নয়, যেটা ওয়ান সাইড একটা সাইড ভেঙেছে, হাত একটা পা ভেঙেছে ধাক্কা লেগে বা পোস্টে ধাক্কা লেগে পড়েছে, এটা আনুমানিক। আমার নাম শেখ সাইফুল হক, আমি মুন্সি শঙ্করাজি টুয়ে কৃষ্ণনন্দপুরের গ্রামের সদস্য।